কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং রাজ্যকে নানানভাবে বঞ্চনার প্রতিবাদে পাঁশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে রাতুলিয়া বাজারে একটি ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিনের এই সভা মঞ্চ থেকে ত্রিস্তর পঞ্চায়েত প্রস্তুতি নিয়ে এবং আলোচনা করা হয়। এদিনের এই সভা মঞ্চে সভাপতিত্ব করেন পাঁশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মুফলেশ্বর দত্ত। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার পাশা, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি আনোয়ার উদ্দিন, পাঁশকুড়া ব্লক সভাপতি সুজিত রায়, বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম, মইদুল ইসলাম, শেখ সমীর উদ্দিন, ছাত্রনেতা আকরাম সিদ্দিকী, শেখ জমির, আসিবুর শাহ, ইলিয়াস খান, মুজিবুর শাহ সহ একাধিক নেতৃত্ব এবং বিভিন্ন অঞ্চলের প্রধান ও নেতৃত্বরা। প্রায় 2500 মানুষ এদিনের এই সভায় উপস্থিত হন। সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতি এবং বাংলাকে বিভিন্নভাবে সরকারের যে প্রকল্পের যে টাকা বঞ্চনা করছে তার প্রতিবাদে এবং দিল্লির প্রতিনিয়ত জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, পেট্রোল ডিজেল সহ সামগ্রিক ডেলি নিত্য জিনিসের দাম আকাশছোঁয়া, তার প্রতিবাদে এবং 2023-এ আমাদের বাংলার নয় ভারতবর্ষের যিনি তরুণ নেতা অভিষেক ব্যানার্জি, নবজাগরণের মধ্য দিয়ে 2023-এ আমাদের পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মধ্য দিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচার করার লক্ষ্যে আজকের এই সভা। এই সভায় আমরা ধিক্কার জানাবো বিজেপিকে এবং বামকে। 34 বছর বাংলার সর্বনাশ করেছে সেই সরকার ভারতবর্ষে আবার তাদের সঙ্গে হাত মিলিয়ে ভিতরে ভিতরে গোপনে গোপনে বাংলার যে উন্নয়নকে স্তব্ধ করার চক্রান্ত করছে আমাদের বাংলার মির্জাফর শুভেন্দু অধিকারী। তিনি মাঝে মাঝে যে সমস্ত কথা বলেন তার কথার মধ্যে কোনো ভিত্তি নেই। একবার তিনি বলেন মুসলমান যারা সংখ্যালঘু তাদের বিরুদ্ধে বলেন, অথচ তিনি নিজে ইফতার পার্টিতে টুপি পরে থাকেন। এটাই হচ্ছে আমাদের লজ্জা। একজন তিনি বিরোধী নেতা হিসাবে তার যে কার্য তার যে কর্ম, আজকে তিনি বাংলার একজন বিরোধী নেতা, তার উচিত ভারতবর্ষ থেকে বিজেপি সরকার যাতে আমাদের টাকা দেয়। আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের টিম এসেছিল 100 দিনের কাজ করার পরিকল্পনা গ্রহণ করে তারা দেখতে চাইছিল সঠিক হয়েছে কিনা। আবাস যোজনার কাজের তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ঘুরেছেন, সেখান থেকে তাদের সরকার আমাদেরকে ক্লিন চিট দিয়েছে, কোনো ক্লেম নেই। অথচ এখানকার নেতারা টিভিতে বসে বলছে এরা চোর চোর চোর, আমরা সেটা ধিক্কার জানাচ্ছি। আমরা বাংলার মানুষ চাই যারা চুরি করেছে তাদের গ্রেপ্তার হোক, কিন্তু সাধারণ মানুষ যারা মেহনত করেছে খেটেছে তাদের যেন ন্যায্য টাকা এবং বাংলার যে বঞ্চনার টাকা বাকি আছে অতি সত্বর যাতে দেয়। এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমস্ত সংখ্যালঘু ভাবছিল আজকে যে একটি উপনির্বাচনে জিতার পরে বলছিল মুসলমানরা সব হাত মুখ ফিরে নিয়েছে মমতার কাছ থেকে, সাগর দিঘি থেকে। আমি তাই সেই সব বন্ধুদের বলি পাঁশকুড়ায় আজকে প্রায় 2500 মানুষ পায়ে হেঁটে সবাই অংশগ্রহণ করেছেন, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখন মুসলমান সম্প্রদায়ের মানুষ মমতার সঙ্গে আছে, আদিবাসী মানুষের সম্প্রদায়ের মানুষ মমতার সঙ্গে আছে, বৌদ্ধ ধর্মের মানুষ মমতার সঙ্গে আছে, সর্বধর্ম মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, হিন্দু সম্প্রদায়ের মানুষও মমতার সঙ্গে আছে। তাই আজকে এই সভা থেকে এই বার্তা দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে স্তব্ধ করার যে চক্রান্ত করছে বাংলায় একটা ধর্মের নাম করে, সুশ্রাণী দেওয়ার নাম করে, এবং কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে তাদের ব্যবহার করছে ইডি এবং সিবিআইকে, এর বিরুদ্ধে মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, হিন্দু সম্প্রদায়ের মানুষও মমতার সঙ্গে আছে। তাই আজকে এই সভা থেকে এই বার্তা দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে স্তব্ধ করার যে চক্রান্ত করছে বাংলায় একটা ধর্মের নাম করে, সুশ্রাণী দেওয়ার নাম করে, এবং কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে তাদের ব্যবহার করছে ইডি এবং সিবিআইকে, এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। যারা অ্যাকচুয়ালি দোষী তাদেরকে গ্রেপ্তার করুক। আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে নেই, তাদের দলে তাদেরকে রাখবে না। আমরা এখানেই শেষ করছি। আগামী দিনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞগুলো বাড়ি বাড়ি প্রচার করার জন্য আজকে শপথ গ্রহণ করেছি। এই কথা স্তর পঞ্চায়েতের প্রতিনিধি সভা হলো, আমাদের একটাই ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বাড়ি বাড়ি জনগণের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য। 700টি প্রকল্প, তার মধ্যে প্রকল্প 15টি হচ্ছে মানুষের মানবিকতার প্রকল্প যেগুলো আছে, আমরা বাড়ি বাড়ি যে মমতার কর্মসূচি উন্নয়নে সেগুলো যদি বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিই গণতান্ত্রিক পদে পাঁশকুড়ায় বিরোধী শূন্য হবে। কর্ণাটকের সম্প্রতি কর্ণাটকের যে ফলাফল
এটাই তো প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষে বিজেপি আস্তে আস্তে করে বিভিন্ন রাজ্যে বিভিন্ন পৌরসভা ভোটে হারছে। পশ্চিমবাংলায় ওরা কখনো ঠাঁই পাবে না। রামকে সামনে রেখে যেভাবে ভগবানকে অপমান করছে, আমরা এটা ভারতবর্ষে কখনো শুনিনি রাজনৈতিক দল একটা নামকে রামকে ব্যবহার করে। আমরা চাই রাজনৈতিক কর্মের মধ্য দিয়ে, রাজনৈতিক যজ্ঞের মধ্য দিয়ে রাজনীতিরভাবে তার মোকাবেলা করুক, কিন্তু এদের কাছে কোনো রাস্তা নেই। এদের একটাই রাস্তা, দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে, সে চক্রান্ত পশ্চিমবাংলায় পারবে না, যেখানে আমাদের নেত্রী মমতা।